আজকের সিনেমার নাম সবার প্রিয় বিস্কুট পাগলা ও বিস্কুটের পাত্র। দাঁড়াও পাখি বিস্কুট। বিস্কুট পাগলা আর বিস্কুটের পাত্র, এক পাত্র বিস্কুট, বিস্কুটের পাত্রটা কোন দিকে? বিস্কুটের পাত্রটা কোন দিকে? ওই যে দেখো বিস্কুটের পাত্র। বিস্কুটের পাত্র পেয়ে গেছি। বিস্কুটের পাত্র জ্যোতিষী চান্দ ঠাকুর, এখানে তো কোনো দরজাই নেই, তাহলে আমি বিস্কুটের পাত্রটা কিভাবে পাবো? তুমি যদি বিস্কুটের পাত্রটা পেতে চাও তাহলে আমার কথাগুলো তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে তোমাকে এই বিস্কুটগুলি মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন মনোযোগ দিয়ে শোনো, লাল বিস্কুটগুলো রাখবে লাল পাত্রে, আর সবুজ বিস্কুটগুলো সবুজ পাত্রে। এটা তো খুবই সহজ, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি, আমি জানি আমাকে কি করতে হবে। লাল বিস্কুটগুলো রাখতে হবে লাল পাত্রে, আর সবুজ বিস্কুটগুলো রাখতে হবে সবুজ পাত্রে। দরজা খুলে গেছে, দরজা খুলে গেছে। জ্যোতিষের বুদ্ধিতে কোনো কাজই হলো না। আমি কি কখনোই এই বিস্কুটের পাত্রটা পাবো না? বিস্কুট পাগলা, পুরো নির্দেশনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তুমি যদি এই মাকড়সার জাল থেকে ছাড়া পেতে চাও আর বিস্কুটের পাত্রটা পেতে চাও তাহলে তোমাকে এই বিস্কুটগুলো দেখতে হবে। সবুজ বিস্কুটগুলো লাল পাত্রে রাখতে হবে, আর লাল বিস্কুটগুলো সবুজ পাত্রে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এটা আগের মতোই সহজ। লাল বিস্কুটগুলো লাল পাত্রে আর সবুজ বিস্কুটগুলো সবুজ পাত্রে। কি কথাগুলো তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। জ্যোতিষী চান্দ ঠাকুর, আমার কি ভুল হয়েছে বলো তো? শুনতে পেরেছি, কিন্তু তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। জ্যোতিষী বলেছেন সবুজ বিস্কুটগুলি লাল পাত্রে আর লাল বিস্কুটগুলি সবুজ পাত্রে রাখতে হবে। আমি এবার ঠিকঠাক বুঝতে পেরেছি, নিয়মটা বদলে গেছে, একদম উল্টোটা। লাল বিস্কুটগুলো যাবে সবুজ পাত্রে, আর সবুজ বিস্কুটগুলো যাবে লাল পাত্রে। একদম ঠিক। এবার আমি বিস্কুটগুলো খাবো। আসো বিস্কুট, বিস্কুটগুলো এখনো আসছে না কেন? আমাকে আর কি করতে হবে? এইবার শেষ কাজ বিস্কুট পাগলা, তোমাকে এখন শেষ বাধা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আবার সেই লাল সবুজ বিস্কুটগুলো। এবার মনোযোগ দিয়ে শোনো বিস্কুট পাগলা, ব্যাঙগুলো রাখতে হবে সবুজ পাত্রটাতে, আর ড্রাগনগুলো লাল পাত্রে রাখতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, লাল বিস্কুটগুলো রাখতে হবে সবুজ পাত্রে। দাঁড়াও তো এক মিনিট, আমি মনে হয় ঠিক মতো মনোযোগ দিয়ে শুনিনি, আমাকে আবার শুনতে হবে। আরেকবার বলো, আমি এবার মনোযোগ দিয়ে শুনবো। ব্যাঙ রাখতে হবে সবুজ পাত্রটাতে, আর ড্রাগনগুলো রাখতে হবে লাল পাত্রটাতে। ও আচ্ছা, আমি এবার মনোযোগ দিয়ে শুনেছি, তুমি নিয়মটা আবার বদলে দিয়েছো। এবার বিস্কুটের রং অনুযায়ী না, বিস্কুটের আকার অনুযায়ী পাত্রে রাখতে হবে। ব্যাঙের মতো বিস্কুটগুলো রাখতে হবে সবুজ পাত্রে। চলে এসো ব্যাং, এসো। আর ড্রাগনের মতো বিস্কুটগুলো রাখতে হবে লাল পাত্রে। দেখতে চোখ রাখুন আপনার পাশের সিনেমা হলে।